وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. يوم عاشورا সম্পর্কে একাধিক বর্ণনা বুখারী মুসলিম সহ আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি হিজরতের পরে মদিনায় আসেন তখন দেখেন ইহুদিরা এই দিনে সিয়াম পালন করে। তারা কি করে? এই দিনে সিয়াম পালন করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেন, মা হাযাল ইয়াউম, এটা কোন দিন যে তোমরা সিয়াম পালন করছো? তখন তারা বলল যে হাযা ইয়াউমুস সালেহ বা ইয়াউমুল আযীম, এটি হচ্ছে মহান একটি দিবস, মহান একটি দিন, যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে সমূলে তার সেনাবাহিনী সহকারে আল্লাহ তাআলা সমূলে আপনার ধ্বংস করেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জালেমদের জুলুমের থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন এই দিনে, ইয়াউমুস সালেহ ইয়াউমুল আযীম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের থেকে হক রাখি যে মূসা আলাইহিস সালাম যে দিন নিয়ে আসছেন একই দিনে আমি নিয়ে আসছি, তাওহীদ নিয়ে আমি আসছি। অতএব নবী সাল্লাম নিজেও রোজা রাখলেন এই ইয়াউমুল আশুরাতে, আশুরার দিবসের সিয়াম। আশুরা আশারা থেকে অর্থাৎ মহররমের দশমতম দিনকে বা দশমতম তারিখকেই আপনার ওই দশ থেকেই আশুরা থেকে আশারা অর্থাৎ ইয়াউম আশুরা। নবী সাল্লামের সহিহ মুসলিমে মর্মে হাদিস রয়েছে, নবী সাল্লাম বলেন আপনার রমাদানের পরে সবচেয়ে আফজাল সিয়াম হচ্ছে, সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে ইয়াউম আশুরা সিয়াম, আশুরা দিবসের সিয়াম। এই সিয়ামের ফজিলত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিমে একাধিক বর্ণনা রয়েছেন, যেখানে আপনার আবু কাতাদা থেকে হাদিস রয়েছেন এবং কি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারীতে হাদিস রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আইয়ুকাফিরা সানাতাল লাযী ক্বাবলা, যে পূর্বের এক বছর আমি আল্লাহর কাছে আশা রাখি আশুরার সিয়াম পূর্বের এক বছরের গুনাহ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। তো এখন রইল কয়টি সিয়াম রাখবেন এই মর্মে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ওয়াফাতের আগের বছর সাহাবাইকে আমরা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইহুদিদের আপনার বিরুদ্ধাচরণ করতে বলছেন আমাদেরকে, তাহলে তারা একটি রাখতেছে, আমরা দুইটি রাখি বা আমরা এর সাথে একটা মিলিয়ে রাখি। তখন নবী সাল্লাম বলেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় এবং দশ রাখবো। অধিকাংশ আপনার ওলামাই কেরামদের মতে নয় এবং কি দশ, আর দলিল সেটা বলে, অর্থাৎ নয় মহরম এবং দশে মহরম আপনি সিয়াম পালন করবেন ইহুদিদের বিরুদ্ধাচরণ করার জন্য। এখানে তারা একদিন রাখে, আমরা দুই দিন রাখবো। বা আপনার কেউ কেউ বলেছেন আপনার একটি বর্ণনা এসছে মুসনাদ আহমেদে, দশ এবং কি এগারো, দুর্বল বর্ণনা। তো ইমাম ইবনুল কাইয়িম, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং কি তার ছাত্র ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জামিয়ান, তিনারা উভয় বলেছেন কেউ যদি চায় সবচেয়ে উত্তম যে আফজাল যেটা সেটা হচ্ছে নয় এবং কি দশ রাখবে। আবার কেউ যদি চায় নাফল সিয়াম নয় দশ এগারো রাখতে পারে, আর কেউ কেউ চাইলে আপনার চাইলে সে কেউ যদি আপনার এক একান্তই মাজু বা দেখা যাচ্ছে সে আপনার অন্যটা রাখবে, সে শুধুই আশুরার সিয়াম রাখবে, তাও কোনো অসুবিধা নেই। ওলামা একরাম এই কথাই বলেছেন, এটি নফল সিয়াম এবং কি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিয়াম। এই সিয়ামের তাগিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, নিজের রেখেছেন এবং কি রাখতে বলেছেন, এবং আগামী বছর আমি বেঁচে থাকলে একটি তার সাথে বাড়িয়ে রাখব। নয় এবং কি দশ মহরম রাখতে পারেন। যারা বাংলাদেশে আছেন তারা আগামী শুক্র এবং শনিবার রাখবেন, আর যারা সৌদি আরবে আছেন তারা বৃহস্পতি এবং শুক্রবার, এই দুই দিন আপনারা ইয়াউমে আশুরার সিয়াম, আশুরার দিবসের সিয়াম রাখবেন। আবারও বলছি, ভারত বাংলাদেশ পাকিস্তানে এই সিয়ামটিকে তারা শোকের সিয়াম বা কারবালার সাথে মিক্স করে দেয়। কারবালার সাথে হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার সাথে কারবালার সাথে এই সিয়ামের কোনো সম্পর্ক নেই, এটি শুধুই মাত্র ইয়াউমে আশুরা। মূসা আলাইহিস সালাম ও ফেরাউনের যে কাহিনী রয়েছে, যেই দিন আল্লাহ সুবহান তাআলা ফেরাউনকে তার জালেমকে জুলুমকে নিশ্চিহ্ন করে সমূলে ধ্বংস করেন, মূসা আলাইহিস সালামকে নাজাত দান করেন, এটা হচ্ছে সেই দিন। আপনার এই জন্য মূসা আলাইহিস সালাম শুক্রিয়া স্বরূপ আল্লাহর কি রাখছেন, রোজা রেখেছেন। আমরাও সেই অর্থে নবী সাল্লামের স্বীকৃতি দিয়েছেন, আমরা এই দিনে সিয়াম পালন করবো। আল্লাহ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।